আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়া আলাইকুম সালাম। তুই কে? তুই এখানে কেন? ম্যাডাম, আমি তো এই কোম্পানির নতুন দারোয়ান। দারোয়ান মানে? এই শ্রী দারোয়ান? কি গায়ের রং, কি বিচ্ছিরি চেহারা দেখতে! তোকে এখানে কে জয়েন করিয়েছে? আমি জিজ্ঞেস করি, তোকে এখানে কে জয়েন করিয়েছে? আরে, তোর এই চেহারা দেখলে আমার কোনো ক্লায়েন্ট অফিসে ঢুকবে না, আমার প্রত্যেকটা প্রজেক্ট হাতছাড়া হয়ে যাবে। আশ্চর্য! আর তোর এই কাপড়ের কি ছিলি? গায়ে শার্ট ময়লা, এদিকে জুতা, ইসাল্লাহ, কে এনেছে এখানে? জি ম্যাম, আমি ওনার এখানে। তুমি তুমি কি মনে করে এরকম একটা বদসুরত চেহারার দারোয়ান রেখেছো? শোনো, তোমার বোঝা উচিত ছিল এরকম বিচ্ছির চেহারার দারোয়ান যদি তুমি এখানে দাঁড়া করে রাখো, একটা ক্লায়েন্ট আমার অফিসে ঢুকবে না, আমি কোনো প্রজেক্ট হাতে নিতে পারবো না, প্রত্যেকটা ক্লায়েন্ট আমার হাত ছাড়া হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে এক্ষুনি অফিস থেকে বিদায় করো। কি বলেছি বুঝতে পেরেছো? এক্ষুনি ওকে অফিস থেকে বের করো। আর তোমার যদি একান্ত রাখতে ইচ্ছে করে, তাহলে আমার চোখের সামনে যেন ও না থাকে, তাহলে ওকে পিছনে গেলে রাখবো। আচ্ছা ম্যাডাম, দেখো ভাই, তোমার যদি এখানে কাজ করার ইচ্ছে থাকে, তাহলে তুমি পিছনে গেলে কাল থেকে ডিউটি করো। দেখো না, তোমাকে ম্যাডাম এমনিতে পছন্দ করে। ঠিক আছে ভাইয়া। ম্যাম, এই যে নিন আপনার পানি। তুমি কেন? তারেক কোথায়? স্যার নেই, স্যার একটু বাইরে গেছে। এই মুহূর্তে এক্ষুনি এই গ্লাস নিয়ে বের হয়ে যাও, তোমার হাতে পানি আমি খাবো না। যা বলছি! থেকে আসে কি বিচ্ছিরি দেখতে, ওর হাতে পানি খাবো আমি। মে আই কাম ইন? ও ইয়েস, কাম ইন। হাই, কেমন আছেন? ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি খাবেন স্যার? চা আর কফি? না, এখন কিছু খাবো না। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের সেই ডিলিংটা আপনি তো কিছু বললেন না। হ্যাঁ, আমি আপনার সাথে ডিল নিয়ে কথা বলতে আসছিলাম, আর দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার সাথে ডিলিং টাইম করতে পারছি না। কেন স্যার? আপনার নামে আমি বেশ কিছু রিপোর্ট পেয়েছি, মানে বদনাম বলতে পারেন। আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন না, প্রত্যেকটা স্টাফের সাথে খারাপ আচরণ করেন, কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না, ইভেন প্রত্যেকটা ক্লায়েন্টকে আপনি কাজ খুব লেট করে দেন। এইরকম অবস্থায় তো আমি আপনার সাথে ডিল করতে পারছি না। আর হ্যাঁ, বাকি থাকলো আপনার অন্য সব ডিলিংস, এই সবগুলো আমি ক্যান্সেল করতেছি। কিন্তু কোনো কিন্তু, আমি যেটা বলছি এটাই, আপনার সাথে আমি ডিলিং করতে পারতেছি না। ইটস ফাইনাল, আল্লাহ হাফেজ। আরে এই চল! স্যার, এই যে আপনার ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ। নাম কি তোমার? মারুফ। স্যার, এনি প্রবলেম? আপনার ম্যাডামকে ডাকুন। স্যার, ওকে কিছু করেছে? আপনার ম্যাডামকে ডাকতে বলছি আমি। জি স্যার। ম্যাম, এটা তো আপনার সিকিউরিটি গার্ড, তাই না? আপনার সিকিউরিটি গার্ড তো দেখেছ আমি কি বলেছিলাম সকালে? আমি তোমাকে বলেছিলাম যে এই রকম একটা চেহারা যদি দারোয়ান আমার অফিসের সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা অঘটন ঘটবে। দেখো, ঘটে গিয়েছে। নিশ্চয় এমন কোনো বড় অপকর্ম করেছে যার জন্য এই স্যার আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, তোমাকে আমি সকালবেলায় বলেছিলাম, ওকে এই গেটে না, ওকে পিছনের গেটে রাখো। তুমি তা করোনি। এক্ষণে ওকে নিয়ে যাও। আমি বলছি এক্ষণে ওকে আমার চোখের সামনে থেকে দূর করো। বাস ম্যাডাম, অনেক হয়েছে, অনেকক্ষণ যাবত বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন, আমার কথাটা তো আগে শুনবেন আপনি। এই যে সিকিউরিটি গার্ডকে নিয়ে এতগুলো কথা বলতেছেন, ও কি করছে জানেন? আজকে আমার এই ব্যাগে 10 লাখ টাকা ছিল, এই টাকাটা এক্ষুনি চিন্তায় হয়ে যায় তো সেটা ও বাঁচাইছে। আর কিচ্ছু না জেনে আপনি উল্টাপাল্টা যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। আমি আপনার নামে অনেক কমপ্লেন শুনছি। আপনি কোনো মানুষকে রেসপেক্ট করতে পারেন না। মানুষের হাইট ওয়েট কালার দেখে তাকে জাজ করেন, তার পোশাক পরিচ্ছদ দেখে জাজ করেন। স্যার, কাকে কি বলতেছেন? ম্যাডাম কারোর সাথেই ভালো ব্যবহার করে না। সকালবেলা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এ দুদিন ধরে অফিসে এসে দেখছি প্রত্যেকটা এমপ্লয়ের সাথে খারাপ ব্যবহার করে, মানুষকে মানুষ মনে করে না। আচ্ছা ম্যাডাম, আমরা কালো হয়েছি বলে কি আমরা মানুষ না? আমাদের কি সমাজে বাঁচার অধিকার নেই? আমরা কি কাজকর্ম করে খেতে পারবো না? আমাদের কি ফ্যামিলি নেই? আমরা কি বাঁচতে চাই না? আই এম সরি, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আসলে আমি বুঝতে পারিনি। সত্যি তো, একটা মানুষকে যাচাই করার জন্য তার গায়ের রং আর পোশাক আশাক যথেষ্ট না। একটা মানুষকে যাচাই করতে গেলে তার সততাটা আগে দেখতে হয়। এত বড় একটা সৎ ছেলে আমার অফিসে জয়েন করেছে, অথচ আমি বুঝতেই পারিনি।
তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। যাক, আপনি যে নিজের ভুলটা বুঝতে পারছেন তাতে আমি অনেক খুশি। আর ওর কথা বলতেছেন, আপনার কোম্পানিতে ওর আর জব করতে হবে না। ভাইয়া, তুমি কালকে থেকে আমার অফিসে চলে আসবে, আমার অফিসে তুমি জব করবে। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসছি।